ধারণা করছি ট্রেইন এবং টেস্ট ডেটাসেট দুটোই নামিয়ে নিয়েছেন ক্যাগো সাইট থেকে আমাদের ক্যাগো সাইটে এই ডেটা ডিকশনারি নিয়ে কিন্তু বেশ কিছু জিনিস বলা আছে আপনারা কি দেখেছেন আমার ধারণা ইতিমধ্যে আপনারা ট্রেইন এবং টেস্ট ডেটাসেট দুটোই কিন্তু খুলে দেখেছেন ধরা যাক ট্রেইন ডেটাসেট এখানে কিন্তু তেরোটা কলাম আছে তেরোটা কলাম মানে হচ্ছে তেরোটা ভ্যারিয়েবল মেশিন লার্নিং ভাষায় আমরা এগুলোকে ফিচার বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে ভ্যারিয়েবলগুলো তো একটা নাম হিসেবে দেওয়া আছে কিন্তু এটার মানে কি আর এটার ভ্যালু কি কি হতে পারে চলুন তাহলে আমাদের ভ্যারিয়েবলগুলো আসলে কি বোঝাতে চাচ্ছে সেটাই আমরা জেনে নেই আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু ট্রেন ডট সিএসভি ফাইলটাকে দেখছি এর মধ্যে আপনারা বুঝে গেছেন ট্রেইন ডট সিএসভি আর টেস্ট ডট সিএসভির মধ্যে একটা মাত্র কলাম পরিবর্তিত আছে বাকি সব কলাম কিন্তু এক প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে প্যাসেঞ্জার আইডি আমাদের প্রতিটা প্যাসেঞ্জারকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য একটা করে আইডি দেওয়া হয়েছে আমাদের এই ট্রেন ডট সিএসবি ফাইলে কিন্তু এক থেকে আটশো একানব্বইটা রেকর্ড আছে আর সে কারণে কিন্তু প্যাসেঞ্জার আইডি এক থেকে আটশো একানব্বই পর্যন্ত দেওয়া হয়েছে এখানে এটা কিন্তু আমরা দিই এটা কিন্তু আমরা ক্যাগল থেকে পেয়েছি এভাবে পরেরটা কিন্তু সারভাইভড কলাম মানে উনি বেঁচে গিয়েছেন না মারা গিয়েছেন সেটাই কিন্তু এখানে জানা গেছে জিরো হচ্ছে উনি মারা গিয়েছেন আর ওয়ান হচ্ছে উনি আসলে বেঁচে গিয়েছেন পি ক্লাস মানে প্যাসেঞ্জার ক্লাস আসলে উনি কোন ক্লাসে ছিলেন আমাদের এই টাইটানিক ভয়েজে দেখছিলাম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস টিকিট নাম্বারের পাশাপাশি কিন্তু আমরা দেখছিলাম তাদের ক্লাসের সংখ্যাগুলো সেক্স মানে উনি মহিলা না পুরুষ সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এইজ মানে বয়স নিউমেরিক ফিগারে দেওয়া আছে এবং আমরা দেখছি এখানে অনেক অনেক বয়স মিসিং আর সে কারণে কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বয়সগুলোকে আমরা রিক্রিয়েট করব। ওমা আমরা তো মেশিন লার্নিং শিখছি আমাদের তো এগুলোই করতে হবে পরের ভেরিয়েবলটা হচ্ছে সিবিএসপি সিবলিং স্পাউস মানে আমাদের প্যাসেঞ্জারের সাথে ওনার স্পাউস বা ওনার সিবলিংস কি ট্রাভেল করছেন কি না সেটার সংখ্যা কিন্তু আমরা দেখছি এখানে আমরা এখানে যেটা বলতে যাচ্ছি প্যাসেঞ্জারের সাথে তার স্ত্রী অথবা তার ভাই বোন যদি থাকে তাদের সংখ্যা সেভাবে আরেকটা ভেরিয়েবল আমরা দেখছি পার্থস প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন এর পরের ভেরিয়েবল হচ্ছে টিকিট মানে টিকিট নাম্বার এবং আমরা কিন্তু একটা জিনিস দেখব টিকিট নাম্বার ধরে কীভাবে সবগুলো কেবিন ট্র্যাক করা যায় এবং কেবিনগুলো কিভাবে মানুষের বাঁচা মরাকে ইনফ্লুয়েস করতে পারে সেটা কিন্তু আমরা দেখব আমাদের ফিউচার ইঞ্জিনিয়ারিংয়ে টাইটানিক যাত্রীর ভাড়া নিয়ে যে ভ্যারিয়েবলটা আমরা দেখছি সেটা হচ্ছে ফেয়ার এবং এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসে দেখব যে আসলে যারা বেশি দামে টিকিট কিনেছেন তাদের পরিণতি দেখেছি একটু অন্য রকম টাইটানিকের প্যাসেঞ্জারের কেবিন নাম্বার এসছে কেবিন ভ্যারিয়েবলে সবশেষের ভেরিয়েবল হিসেবে আমরা দেখছি এম মানে আমাদের প্যাসেঞ্জার কোন পোর্ট থেকে উঠেছেন আমার সবশেষ অনুরোধ থাকবে এই সবগুলো ভেরিয়েবলগুলোকে একটু চোখ বুলিয়ে রাখার জন্য কারণ এতগুলো ভেরিয়েবলগুলোর মধ্যে কোনগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট মানে ইনফ্লুয়েস করবে তার সার্ভাইভিলিটির উপরে কারণ উনি বেঁচে যাবেন না কি মারা যাবেন সেটাই কিন্তু প্রেডিকশান আসবে এখানে আমরা যদি আমাদের এই ভ্যারিবল গুলোকে ঠিক মতো আত্মস্থ করতে পারি তাহলে কিন্তু সামনে আর স্টুডিওতে জাম্প করা কোনো সমস্যাই না থাকছেন তো সামনের ভিডিওতে